নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ের চা বাগানে মডেল হাই স্কুল উদ্বোধন মন্ত্রী সিংহলের। চাকরির প্রলোভনে 2 লক্ষ আত্মসাত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। বন্যার জল কমলেও মানুষের দুর্ভোগ কমেনি, শিবিরে ত্রাণ সাহায্য অব্যাহত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মনিয়ারখাল মডেল হাইস্কুলের উদ্বোধন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। ধলাই বিধানসভা কেন্দ্রের মনিয়ারখাল চা বাগানে নবনির্মিত মডেল হাইস্কুলের উদ্বোধন করলেন রাজ্যের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। রবিবার তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মডেল হাইস্কুলের শুভ উদ্বোধন করেন। এদিন নবনির্মিত মডেল হাইস্কুল উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা স্কুল সমূহের পরিদর্শন সামিনা ইয়াসমিন আরা রহমান। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অশোক সিংহল বলেন, দেশ স্বাধীন হওয়ার 75 বছর পর চা শ্রমিকদের ছেলেমেয়ের শিক্ষার জন্য একমাত্র বিজেপি সরকার চিন্তা করেছে, আর এই চিন্তাকে কাজে লাগিয়ে 2021 সালের নভেম্বর মাসে রাজ্যের 96টি চা বাগানে মডেল স্কুল নির্মাণ আরম্ভ হয়, আর এবার স্কুলের উদ্বোধন হয়েছে। পরে এদিন ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন মন্ত্রী অশোক সিংহল। এদিনের স্কুল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় প্রমুখ। আমরা গত 5 দিনে উন্মোচন করেছি। চা বাগান হওয়ার 200 বছর হওয়ার পরও, স্বাধীনতার 75 বছর পরও এখানে স্কুল ছিল না, চা বাগান অঞ্চলে স্কুল ছিল না। আর তার জন্য দায়ী যদি রাজনীতি করা ব্যক্তি দায়ী, আমি কোনো দল বা কোনো ব্যক্তিকে দায়ী করব না, রাজনৈতিক দলের লোক দায়ী ছিলেন যে আমরা আপনাদের অঞ্চলে স্কুল করতে পারলাম না। আমরা বলতে গেলে আমাদের আগের 75 বছর যারা শাসন করেছে ওরা স্কুল করতে পারলেন না। 2019 সালের নভেম্বর মাসে সারা আসামে 96টা স্কুলের আধারশিলা হয়েছিল, আর আজ এই সপ্তাহে আমরা 96টা স্কুল উন্মোচন করে আমাদের চা বাগানের শ্রমিক ভাই বোন বোনের ছেলে মেয়েকে পড়ার জন্য আগবাড়ি দিয়েছি। চাকরির প্রলোভন দিয়ে রুমানা বেগম নামের এক মহিলার কাছ থেকে 2 লক্ষ টাকা আত্মসাৎ সহ ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল নজরুল ইসলাম চৌধুরী এবং সাহানা বেগমের নামে দুইজনের বিরুদ্ধে। জানা যায়, কানিশাইল মেদল গ্রামের গৃহবধূ রুমানা বেগমকে অঙ্গনওয়াড়ির চাকরিদার নাম করে প্রথমে 2 লক্ষ টাকা নিয়ে পরে রুমানা বেগমকে তার ঘরে দরজা বন্ধ করে ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন অভিযোগকারী রুমানা বেগম। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, গত 16 মে রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, তবে এখন পর্যন্ত আসামি পলাতক, তাই তিনি বাধ্য হয়ে সুবিচারের আশায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি যেদিন আইসি ষোলো তারিখে আমার ননরই শাহানা বেগম চৌধুরী ফকিরবাজার তান বাসা তাই স্কুলের মাস্টার তাই আমার খুব মাইন্ডর পার্সন পরে আমার গর্জনালি আমি বইতে পারছি না আমি তাহলে সদর থানায় কোনো কেস করতে পারছি না দুই দিন পরে 18 তারিখ আমি কোর্টে গিয়ে একটা কেস করছি করার পরে কেসটা গেল থানা থানা ইয়া তারা আমার বাচ্চা পুলিশে আমার বাচ্চাই না নিয়ে দিল লইয়া গেল। এরপরের দিন থেকে তারা কোনো অ্যাকশন নেয় না আসামিরাও ধরে না কোনো অ্যাকশন নেয় না পরে প্রুফ লাগে কখন আপনার দাবি কিটা এখন আমার দাবি আমি বড় বড় মুখ্যমন্ত্রী যারা তারা কাছে অনুরোধ করি আমার নিয়া বিচার চাই আমি এখন মেয়ে নিয়া বিচার পাই না আমার নিয়া বিচার চাই আসামিরা ধরতে চায় তারা খেনে ধরে না তারা প্রুফ লাগে ও তা কাজ করতে প্রুফ লাগেনি দেখা প্রুফ করেনি তারা প্রুফ ছাড়া এই আসামিরা ধরার যায় না এখন আপনি তো কই না আমি কিটা করি আপনার নাম কি? আমার নাম রুমানা বেগম, আমার দুইটা বাচ্চা আছে,
আপনার বাড়ি কোন জায়গা? আমার বাফার বাড়ি দরকুনা, আর জামাই বাড়ি খানিসা ফুয়ামারা। হাইলাকান্দি জেলার মাটিজুরি পাইকানজি পীর অন্তর্গত টেম্পুর বাজার শ্মশানঘাটের রাস্তার অবস্থা বেহাল। সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এ উপলক্ষে রবিবার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে স্থানীয় নাগরিক তথা বিজেপি কর্মী বাপন দাস সহ ভুক্তভোগী নাগরিকরা জানান যে প্রায় 20 বছরের অধিক সময় ধরে এই রাস্তার অবস্থা বেহাল। এখানে প্রতি বছরই বর্ষার সময় মিনি বন্যা সহ এখানকার রাস্তা হাঁটু পর্যন্ত কাদায় ভর্তি থাকে। তাই এই এলাকার ছাত্রছাত্রীদের স্কুল কলেজ এবং কর্মীদের অফিস ধরতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাছাড়া এখানে হিন্দুদের একটি শ্মশান কালী মন্দির, একটি শিব মন্দির এবং ইসলাম ধর্মাবলম্বীদের মোকাম থাকা সত্ত্বেও এই এলাকার নাগরিকরা বহুবার নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় বিধায়ক, নেতা মন্ত্রীদের দ্বারস্থ হয়েও আশ্বাস এবং সান্ত্বনা পুরস্কার ব্যতীত কিছুই মেলেনি। স্থানীয় জনগণ ক্ষোভের সঙ্গে আরো জানান যে এই বেহাল রাস্তার জন্য মুমূর্ষ এবং গর্ভবতী রোগীদের হাইলাকান্দি শহরের হাসপাতালে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এলাকাবাসী এই রাস্তার সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান। রাস্তার লাগি তোমার মানুষ আরামে আওয়া দাওয়া করতে খুচরাটাই অত মাটি বার হয় দিন রাত 24 ঘন্টা বার হয়, কিন্তু মানুষ আর দেখুন জানি এবার রাস্তায় গুন আমরা সারেও দেখুন জানি এবেলেও দেখা কুদলাতেই অথ মাটি বালু ভাতর দিন রাত 24 ঘন্টা আমরা ঘুমাইতে পারি না। হ্যাঁ গাড়ি আর দাঁড় ইটা মাটি নের ভাতর নের বালু নের এই রাস্তার দুই গালি মাটি ফালাইলে কিটা হয় প্রটেক্টার গুলো দেখুন জানি। হ্যাঁ আমরা এখন আমরা রাস্তার দুই গালি মাটি ফালাইলে তো 400 টাকা হইলে আমি 200 টাকা দিব, 800 টাকা হইলে আমি 400 টাকা দিব, আধা পয়সা আমি দিব। রাস্তাটা উঁচা হইলে সুন্দর হইব, আওয়া যাওয়ার লাগে আমরা সুবিধা হইব। লায়ন্স ক্লাব শিলচর ভ্যালির উদ্যোগে রবিবার গুরুচরণ কলেজের ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। মোট 395টি দরিদ্র পরিবারের মধ্যে 5 লিটারের 400 বোতল জল বিতরণ করা হয়েছে। ক্লাবের ডিজি লায়ন শুভঙ্কর সেন এই সংকটের সময় বরাক উপত্যকাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। এই মেগা ক্যাম্প ক্লাব ভ্যালি দ্বারা আয়োজন করা হয়েছিল যাতে দরিদ্র বন্যার্থীদেরকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় এবং সংক্রমণ বা কোনো রোগ ও মহামারী থেকে ওদের রক্ষা করা যায়। লায়ন অরিন্দম ভট্টাচার্য এই আয়োজনে বিশেষ ভূমিকা নিয়েছেন। জোনাল চেয়ারপারসন সাক্ষী ভট্টাচার্য, রিজনাল চেয়ারপারসন উমা কর, ভেলি ক্লাবের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সেক্রেটারি সঞ্জীব রায়, কৌশিকী পদ ভট্টাচার্য, কণাত পুরকায়স্থ, তনুশ্রী ভট্টাচার্য, অনিমেষ ভট্টাচার্য, ডক্টর মনীশ কুমার ও চন্দ্রপতি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আমাদের এখানে শিলচর সেন্ট্রালের লায়ন অরিন্দম ভট্টাচার্যের মাধ্যমে আজকে আমরা এই টোটাল প্রজেক্টটা অর্গানাইজ করেছি, আর আগামীতে লায়ন্স ক্লাবের মাধ্যমে আরও অনেক ক্লাব আরও যারা আছে ওরাও এই ধরনের জল বিতরণ করে যারা প্রচেষ্টা চালিয়ে যাবে। তার জন্য আজকে আমরা ডিস্ট্রিক্ট গভর্নরকে, আমাদের লায়ন শুভঙ্কর সেনকে, আর আমাদের লায়ন অরিন্দম ভট্টাচার্যকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইভাবে প্রজেক্টটা হাতে নেওয়ার জন্য। আর লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি আগেও অনেক প্রজেক্ট করে এসেছে, এখনও করে যাচ্ছে, আগেও আগামীতে করে যাবে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুসারে যা আমরা করতে পারি আমরা করে যাচ্ছি, এইটাই। ধন্যবাদ। আমরা বিগত দিনে কিছু ক্যাম্পে গিয়ে যে শিশুরা, যে ছাত্ররা ক্যাম্পে আগত আছে, শিক্ষা নিতে পারছে না, ওদেরকে এই প্রথাটা চালিয়ে যাওয়ার জন্য আমরা কিছু শিক্ষা সামগ্রী বণ্টন করেছিলাম। গতকালকে আমরা কিছু স্কুলে গিয়ে আমরা খাদ্য সামগ্রী বণ্টন করেছি, কিছু অন্ন তুলে দিয়েছি আমাদের এই গরিবদের মুখে। আজকে জলটা বণ্টন করে আমরা চেষ্টা করেছি যাতে ওরা পৌষ্টিক জল পেয়ে স্বাস্থ্যের দিকে নজর রাখে এবং সুস্বাস্থ্য হিসাবে এখান থেকে ওরা ফিরিয়ে যায়। এবং আজকে বর্তমানে যুগে আমরা জানি যে জল জীবন আছে, এবং যেভাবে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে সাহায্য করা হয়েছে আমরা কৃতজ্ঞ প্রকাশ করছি। আগামী দিনেও লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি যেভাবে সমাজের জন্য কাজ করে যাচ্ছে, আজ করছে, আগামী দিনেও করে যাবে। এবং আমরা বাকি সংগঠনকে অ্যাপিল করবো, আপনারা এগিয়ে আসুন, এই কঠিন সময় যাতে আমরা দুস্থ হয়ে পাশে দাঁড়াতে পারি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
ধেমাজিতে আসাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সাংসদ কিরতি আজাদ। উনার হাত ধরে কংগ্রেস, বিজেপি, আপ সহ অসম জাতীয়তাবাদী দলের 400 জন কর্মী তৃণমূলে যোগদান করেন। আসাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরূপজ্যোতি ভূঁইয়া, শিখা শর্মা, দিগন্ত বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। সবাই একমত হয়ে আসাম তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ হন। অসম তৃণমূল কংগ্রেসৰ তৃতীয়টো বৃহৎ যোগদান কাৰ্যসূচী অনুষ্ঠিত হ'ল ধেমাজি জিলাত, আৰু এই অনুষ্ঠানটো অনুষ্ঠিত হৈছিলে ধেমাজিৰ পাব্লিক অডিটৰিয়াম হলত। আৰু আজি এই অনুষ্ঠানত উপস্থিত আছিল প্ৰাক্তন ক্ৰিকেটাৰ, ভাৰতীয় জাতীয় দলৰ প্ৰাক্তন ক্ৰিকেটাৰ তথা TMC দলৰ প্ৰাক্তন সাংসদ কীৰ্তি আজাদ ডাঙৰীয়া, আৰু উপস্থিত আছিল অসম তৃণমূল কংগ্ৰেছৰ শিখা শৰ্মা, মুখপাত্ৰ অৰূপজ্যোতি ভূঞা, বন্দীপ দত্ত, বাবুল সোনোৱাল, দিগন্ত ভূষণ বৰ্মন, মেহবুব হুছেইন। আৰু আজি এই অনুষ্ঠানত প্ৰায় 400+ ব্যক্তিয়ে অসম তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰে। কংগ্ৰেছ দল, আম আদমি পাৰ্টীকে ধৰি বিভিন্ন জাতীয় সংগঠনৰ নেতৃবৃন্দ তথা সদস্যই আজি অসম তৃণমূল কংগ্ৰেছ দলত যোগদান করে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রতিষ্ঠাতা মুখ্য সংযোজক বিশিষ্ট সমাজসেবী প্রয়াত গৌতম ভট্টাচার্যের আজ প্রথম মৃত্যুতিথি, অর্থাৎ তার চলে যাওয়ার আজ এক মাস অতিক্রান্ত। সেই উপলক্ষে তারাপুর গণেশ চতুর্দশী পূজা কমিটির পক্ষ থেকে প্রায় 300 দুস্থজনের মধ্যে খিচুড়ি প্রসাদ বন্টনের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন আর্য সংস্কৃতি বোধনী সমিতি থেকে বিপ্লব দেবনাথ, নীলকণ্ঠ চক্রবর্তী, দীপায়ন সেন এবং পূজা কমিটির সকল সদস্যবৃন্দ। আয়োজক মণ্ডলীকে সংস্থার তরফ থেকে ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য, প্রয়াত গৌতম ভট্টাচার্য এই পূজা কমিটির উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। গণেশ চতুর্থী পূজা কমিটি আজ জনসাধারণের মধ্যে, গরিব দুস্থদের মধ্যে একটা প্রসাদ বিতরণের আয়োজন করেছে। আমরা আর্য সংস্কৃতি বোধনী সমিতির পক্ষ থেকে গণেশ চতুর্থী পূজা কমিটির প্রত্যেকটি সভ্য সভ্যাকে এই আয়োজনের জন্য আন্তরিকভাবে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে তাদের এই কর্ম, গৌতম ভট্টাচার্যের যে লক্ষ্য ছিল যে সমাজে দুস্থ মানুষদের মধ্যে কাজ করা, দুস্থদের সেবা করা, আর তারকে লক্ষ্য করেই আজ গণেশ চতুর্থী পূজা কমিটি যে চিন্তাধারা করেছে তার জন্য তারা ধন্যবাদের যোগ্য। আমি শুধু এই কথাটুকুই বলবো যে আজ এই তারাপুর অঞ্চলের স্টেশনের পাশে দাঁড়িয়ে গরিব দুস্থদের মধ্যে প্রায় 300 জনেরও অধিক সেই দুস্থদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করবে, তার জন্য আমি আন্তরিকভাবে নিজেকে গৌরবান্বিত মনে করছি এই খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আমি সবাইকে আবারও সাধুবাদ জানাচ্ছি। আর যারা এই অঞ্চলে আছেন সবাই এ ধরনের মনোভাব তৈরি করলে সমাজের অনেক দুস্থতা এবং সেবা কাজ আমাদের এগিয়ে যাবে, সুন্দর হবে এই সমাজ। সবাইকে শিলচর মালিনীবিল চান্দমারি রোডে সদ্য বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছাড়া তারাপুর কসমিক মার্কেটে আশ্রিত প্রায় 300 জন শরণার্থীদের মধ্যে রবিবার ভারতীয় আশ্রম সংঘের শিলচর শাখার ব্যবস্থাপনায় উক্ত আশ্রমে রান্না করা খিচুড়ি, আলু ভাজা ও আচার বিতরণ করা হয়। আশ্রমের অধ্যক্ষ স্বামী মৃণ্ময়ানন্দ মহারাজ বলেন, সব সময়ে প্রাকৃতিক দুর্যোগে ভারতীয় আশ্রম সংঘের সাধু ও ভক্তরা আর্ত ও পীড়িতদের সেবায় উপস্থিত থাকেন। ভারতীয় আশ্রম অসহায়, হিন্দু লাঞ্ছিত, বঞ্চিত, আর্ত ও পীড়িতদের এক সেবা ও ধর্মীয় প্রতিষ্ঠান, এই কথা স্মরণে রেখে বন্যা পীড়িতদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এবং আগামীতেও হবে বলে তিনি জানান। সহযোগিতায় উপস্থিত ছিলেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস প্রমুখ। ভারত সংসঙ্গের সন্ন্যাসী, ব্রহ্মচারী, স্বেচ্ছাসেবক, হ্যাঁ সেবক, তারা ভক্ত, শিষ্য প্রত্যেকেই তারা আমাদের সমাজের কাজের জন্য ঝাঁপিয়ে পড়ে। আজকে আমরা মালিনী বিলের এখানে যারা বন্যার্থ, যারা পীড়িত, তাদের মধ্যে আমরা খিচুড়ি, আলু ভাজা, এটা মহাপ্রসাদ আর কি, হ্যাঁ আচার, এগুলো বিতরণ করছি আমরা। তো প্রায় 700 মতন আমরা ব্যবস্থা করেছি। এরপরে কয়েকদিন আগেও কিছু আমরা ড্রাই ফ্রুট দিয়ে আসছি বিভিন্ন জায়গাতে, এবং আরও আমাদের পরিকল্পনা আছে, হ্যাঁ বড়ো পরিকল্পনা আছে, সেটা হয়তো আপনারা সকলে জানবেন। এটা যেমন এটা স্থায়ী, অস্থায়ীভাবে এটি সেবা কাজ করা হচ্ছে মানুষের,
স্থায়ীভাবে কিছু একটা করতে পারি, যেমন হচ্ছে কিছু ডে হাঁড়ি পড়াই একদম এইভাবে আমরা দিলাম, এটা মানুষের গরিব মানুষের দ্বারা সেবাই আমাদের সঙ্গীত ধর্ম, সেই জন্য সেবাকে অবলম্বন করে আমাদের সব কিছু ভারত সুসংঘ এই যে বিশ্ব জোড়া যে তার সুনাম সেবাকে অবলম্বন করে, সেই সেবায় সকলকে নিপুণ হতে হবে। স্বামীজি স্বামী প্রণবানজি বলছেন যে সেবা করবে আমার আশীর্বাদ তার কাছে গিয়ে পৌঁছে যাবে, সে যত দূরে থাকুক না যেভাবে সমাজে জাতি সেবা করতে হবে সেইটাই সব থেকে প্রয়োজন। যেন প্রত্যেকে আমরা এই এই ইয়েতে নিরুদ্ধ হয়ে আমরা প্রত্যেকে আমরা যেন বন্যার্থদের মধ্যে যারা পীড়িত দিয়ে তাদেরকে আমরা যেন আমাদের নিজেদের মনে করি আপন। লক্ষ্মীপুর বড়মামদায় জমি বিবাদের জেরে এক বাড়িতে হামলা চালিয়ে ঘর ভেঙে চুরমার করে দিল বেশ কয়েকজন ব্যক্তি। বৃহস্পতিবার বিকেলে প্রায় 30 জনের এক দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে প্রদীপ রবিদাস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায়। বাড়িতে অনাধিকার প্রবেশ করে ফলমূল শাকসবজি সুপারি গাছ ও কলা গাছ ইত্যাদি কাটতে শুরু করে, এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ি। ঘটনার বিবরণ জানিয়ে লক্ষ্মীপুর থানায় 11 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন প্রদীপ রবিদাস। তিনি মামলায় উল্লেখ করে বলেন, এই ঘটনার সময় তার পিসি সাবিত্রী রবিদাস তাদের বাধা দিলে তাকে অশ্লীল ভাষা গালিগালাজ ও মারধর করে ননিগোপাল সিংহ ও আসির আলী। সাবিত্রী রবিদাসের হালা চিৎকার শুনে তার অন্য এক পিসি পার্বতী রবিদাস ঘটনাস্থলে এলে তাকেও মারধর করে তারা। ঘরের ভিতর থাকা যাবতীয় আসবাবপত্র ভাঙচুরও করে, ঘরের চালের টিন ও পিসির ঘরে থাকা নথিপত্র ছিনিয়ে নিয়ে যায়। তিনি মামলায় ননিগোপাল সিংহ, সুনীল সিংহ, নীলকমল সিংহ, কে ভাইগুন সিংহ, দীনেশ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, শশী সিংহ, আসির আলী, জাকির আলী, আসিক আলী ও আহমেদ আলীকে অভিযুক্ত করেন। এরপরে হলো দীনেশ সিং, এরপরে ইন্দ্রজিৎ সিং, আর একটা আঙ্গৌবা সিং, এইরকম। এরপরে মণিপুরী মানুষ মুসলিম মানুষ আইসন জাকির হোসেন লস্কর, জাবির হোসেন লস্কর, আমাদ আলী আমাদ লস্কর, আশিক লস্কর, এসব সারা আইসন। এরপরে তার সঙ্গে অন্যান্য মানুষ মোটামুটি 40-50 জন মানুষ আইয়া হঠাৎ করে আক্রমণ করছেন হোক ঘরের উপরে। তাইনরে জিগাইছেন তোর বেটা খানো, তাইন কইছেন যে না আমার তো বেটা এখন গরো নাই কাজও গেছেন, কইন তুই যদি বেটি মানুষ গলা টিপাইয়া ওলা দরিয়া, কইন তুই যদি বেটি মানুষ না হলে তোরে মারিয়া ফালাইয়া এখন জলব ফেলাই দিলাম। এরপরে কইছেন আমার ঘর থেকে বাইরো বাইরো কইয়া, মানে হো একটা গড় আছে হো গরু গিয়া মার ধর শুরু করছেন, বড় বড় হাতিয়ার লইয়া মারা ধরা শুরু করিয়া হন একটা গড় মারছেন ভাঙছেন, ওর যেটা গাছ গাছালি সারা কাটছেন। সাইডে যারা মানুষ আছি আমরা যদি মোবাইল লইয়া আই সামনে আমরা মারক খেদানি ওলা করেন, মোবাইল ছিনাছিনি করেন, আমরা আর সামনে তো কেউ আইতে পারছি না, ডরাইয়া রয়েছি। এরপরে আমরা আর কিতা করে কিছু করার উপায় নাই, গেছি গিয়া লক্ষ্মীপুর থানাত, থানাত গিয়া কইছি, কোয়ার পরে থানায় পাঠাইছেন বাঁশকান্দি থেকে পুলিশ আইয়া, পুলিশে পাইছেন ওনা তার আরে পাওয়ার পরে খেদাইয়া দিছেন। এরপরে আমরা তো আইসি রাইত, এরপরে দিন আবার ওই সেম ঘটনার মতো আবার আমরা গেছি লক্ষ্মীপুর সকালে, সারাদিন রয়েছি ওনতে, ওসি সারে আবার আইসেন আইয়া অন পাইতরা যে রূপাইবালির মানুষের বেটিন তারা আইয়া অন ঘর বানাইতরা আইয়া বানাই তারা আবার ওসি সারে আইসেন তারা খেদাইয়া দিয়ে গেছেন। আমরা কিতা প্রশাসনের কাছে কিছু বিচার পাইতাম নি পাইতাম না, আমরা বিচার লাগে সুবিচার নাইলে, ডিসি মহোদয়ের কাছে আমরা বিচার লাগে, সিএম স্যার যেটা হোক আমরা ইনসাফ দেই নাইলে আমরা নিজে নিজে আগুন লাগিয়ে জ্বলে যাইতাম, এখন মানুষের মার খাইয়ে আমরা মরতাম। ধলাইয়ের মাতৃমণ্ডল এনজিওর উদ্যোগে এবং ইআরসি চক্ষু চিকিৎসালয়ের ব্যবস্থাপনায় শনিবার ধলাইয়ের জীবনগ্রাম জিপির টিলানগর গ্রামের ফৌদার সরস্বতী এলপি স্কুলে বিনামূল্যে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এদিন 25 জনের চোখে ছানি রয়েছে বলে ধরা পড়ে, তাদের চোখে অস্ত্রোপচারের জন্য মঙ্গলবার শিলচরে নিয়ে যাওয়া হবে বলে জানান মাতৃমণ্ডল এনজিওর কর্মকর্তারা। চক্ষু হাসপাতালের উদ্যোগে জীবনগ্রাম মাতৃমণ্ডল এনজিওর ব্যবস্থাপনায় আজ এক প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 150 জন রোগীকে চক্ষু পরীক্ষা করানো হয় এবং অল্প মূল্যে চশমা বিতরণ করা হয়। আগামীতে সবার যদি সহযোগিতা থাকে তাহলে আমরা এরকম ক্যাম্প করতে পারবো বলে আশা রাখি। দীর্ঘদিন ধরে ব্যাটারি চুরির উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্ত জেলা করিমগঞ্জের যানবাহন মালিকরা। কখনো গাড়ির জ্বালানি তেল তো কখনো গাড়ির ব্যাটারি রাতের অন্ধকারে সুযোগ বুঝে হাতিয়ে নিয়ে যায় চুরের দল। রবিবার হাতে নাতে শহরের ব্যস্ততম এলাকায় এওসি চৌমাথার পাশে থাকা এক পুরনো টিন লোহার দোকান থেকে চুরি হওয়া এক অটোরিকশার ব্যাটারি সহ দুই চোরকে আটক করেছেন জনতা। বিভিন্ন সময় শহরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ব্যাটারি মালিকরা এদিন সেখানে উপস্থিত হয়ে এই দুই চোরের উপর চড়াও হয়ে বলেন তাদের চুরি হওয়া ব্যাটারিও বের করে দিতে হবে। এদিন জনতা এই দুই চোরের কাছ থেকে মোট 4টি ব্যাটারি উদ্ধার করেন, পরে ব্যাটারি সহ দুই চোরকে পুলিশের হাতে সমঝে দিয়েছেন জনতা। আটক হওয়া দুই চোরের নাম আব্দুল হাসিব এবং সুলতান, বর্তমানে এরা দুজনই পুলিশ হেফাজতে রয়েছে। তবে আটক হওয়া দুজনই বলছে তারা চোর নয়, তারা অন্য কারো কাছ থেকে ব্যাটারিগুলি ক্রয় করছে। এবার পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে সেটাই হবে লক্ষণীয়।
মালিক আছে আর বেটি যে কিনে আনছে আর বেটি যে কিনতেছে আর আরেকটা হলে যে আনিয়া বিক্রি করছে এই দুজনে ধরা আছে এটা ভাই তিনটা ব্যাটারি শুরু হওয়ার কারণে আমি থানাতে এজার দিছি, তিন তিনবার এজার দেওয়া হয়েছে থানায়, থানায় জিনিসটা বার করতে পারছি না। আজকে হয়েছে আমার এইখানে একটা আমার ভাই একজন তার হে অটো চলাইতো, তার অটো থেকে ব্যাটারিটা শুরু হয়েছে আজকে পাঁচ দিন আগে। এই রাস্তার সব জায়গায় খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এখানে পেট্রোল পাম্প পয়েন্টের এখানে কাবারি দোকান একটার মধ্যে ওই ব্যাটারিটা শুরু ধরা খাওয়ার সঙ্গে সঙ্গেই সবই জানা জানানি হয়েছে। পরে দেখলাম যে আমারও তো ব্যাটারি তিনটা শুরু হয়েছে, এইখানে তার লোক যোগাযোগ করছি। এখন যে দোকানে পাওয়া গেছে চুরির ব্যাটারি, এই চুরির দোকানের মালিকে আমার লোকের সমঝোতা করছে যে আমার আমার লোক তো আমার যে গাড়ির ব্যাটারি চুরি হয়েছে এটা আমার ম্যানেজ করে নি। কয়টা ব্যাটারি পাওয়া গেছে এখানে? এখানে একটা ব্যাটারি পাওয়া গেছে, চারটা ব্যাটারি পাওয়া গেছে, চারটার মধ্যে একটা মালিকানা পাওয়া গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ের চা বাগানে মডেল হাই স্কুল উদ্বোধন মন্ত্রী সিংহলের। চাকরির প্রলোভনে 2 লক্ষ আত্মসাত, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। বন্যার জল কমলেও মানুষের দুর্ভোগ কমেনি, শিবিরে ত্রাণ সাহায্য অব্যাহত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।